হাই, দিস ইজ বর্ণালি রান্নাঘর, কলকাতা, ইন্ডিয়া। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। আজ আমি চলে এসেছি কলকাতার মুসলিম হোটেলগুলোর মধ্যে বিখ্যাত সাবিরস হোটেল। কলকাতার চাঁদনি চকে অবস্থিত, এটা বেশ পপুলার, খাবারের কোয়ালিটিও খুবই ভালো, অনেক পুরনো দিনের রেস্টুরেন্ট এটা। চলুন আজ ফিরে যাই 1948 সালে কিছু গল্প কথায়। হাজি সাবির আলী কলকাতার বুকে প্রথম তৈরি করেন সাবিরস হোটেল। মাটন ও চিকেন রেজালাই ছিল বিখ্যাত রেসিপি। 1948 সাল থেকে আজ পর্যন্ত ভোজন রসিক মানুষরা ভিড় করে চলেছে সাবিরস হোটেলে। এই হলো মেনু। সাবিরসে এখানে অনেক আইটেম আছে, বিরিয়ানি, রুটি, প্রচুর তন্দুরি আইটেমও আছে, লাচ্ছা পরোটাও এখানে খুবই বিখ্যাত, আছে নানান রকমের ডেজার্ট, আরো অনেক কিছু আছে, প্রচুর ভ্যারাইটি। যেহেতু আমি মাটন খাই না, তাই সাবিরসের মাটন রেজালা টেস্ট করতে পারলাম না, তবে শুনেছি খুবই অসাধারণ টেস্টি সেটা। এখানে দামও খুবই কম, দুজন মানুষ 500 টাকায় খুবই ভালো ভালো খাবার খেতে পারবেন। বিল কত হলো সেটা ভিডিও শেষে আলোচনা করব। আমরা প্রথমে অর্ডার করেছিলাম 4টে মশলা নান, চিকেন ভর্তা 1 প্লেট, ফিরনি ও চিকেন বিরিয়ানি। শেষে চিকেন বিরিয়ানিটা ক্যান্সেল করতে হলো, কারণ মশলা নান আমি আর হাজবেন্ড দুজনে মিলে 4টে খেয়ে কিছুতেই শেষ করতে পারলাম না, তাই আর অবশেষে বিরিয়ানিটা ক্যান্সেল করতেই হলো। পরে অন্য দিন এসে বিরিয়ানিটাও আমি টেস্ট করে দেখব। আমি এত ভালো মশলা নানের টেস্ট কোনো রেস্টুরেন্টে আগে পাইনি, যেমন সফট তেমনই বড় সাইজের, ভেতরে অসাধারণ শাহি আলুর একটা স্টাফিং থাকে আর উপরে বাটার থাকে, এক কথায় অনবদ্য টেস্ট, একটা খেলেই পেট ভরে যাবে। যারা বেশি খেতে পারেন তারাও 2টো মশলা নান খেতে পারবেন না। চিকেন ভর্তাটাও বেশ ভালো ছিল, তবে আমার মনে হয়েছে চিকেন ভর্তায় আরও একটু বাটার ও কসুরি মেথি দিলে টেস্টটা আরও ভালো হতো, আর ঝালটাও একটু কম ছিল, হালকা হালকা একটু ঝাল কিন্তু চিকেন ভর্তায় ভালো লাগে। চিকেন ভর্তার উপরে 1টা ডিমকে 2 পিস করে কেটে দেয়া হয়েছিল। তবে খুব যে খারাপ সেরকম না, আমি যেহেতু একটু খুঁতখুঁতে তাই আমার এটা মনে হয়েছে, তবে আপনাদের সেটা নাও লাগতে পারে। ফিরনিটা ছিল খুবই ভালো, ফিরনির মধ্যে মিষ্টিটা কিন্তু খুবই পারফেক্ট দেয়া হয়েছিল। নানটাকে আমি দেখুন একটু ছিঁড়ে দেখাচ্ছি, খুবই সুন্দর তুলতুলে নরম, আর ভেতরে দেখুন কতটা বেশি আলু স্টাফিং দেয়া আছে, আর ওপরে বাটার লাগানোর জন্য এক কথায় এর টেস্টটা অসাধারণ লেগেছিল, সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। সব শেষে চলে আসছি এবার মিষ্টি মুখ করতে। নিয়ে নিলাম ফিরনিটা। ফিরনিটা এতটাই ভালো ছিল যে আমি বলে বোঝাতেই পারবো না। প্রচুর রেস্টুরেন্টে আমি ফিরনি খেয়েছি, ফিরনিতে বেশি মিষ্টি থাকে, এখানে মিষ্টির টেস্টটা ছিল একেবারে পারফেক্ট। শেষে চলে আসছি বিলের কথায়। নান প্রতিটা ছিল 40 টাকা করে পিস, ফিরনি ছিল 40 টাকা, আর চিকেন ভর্তা 160 টাকা। টোটাল আমাদের বিল হয়েছে 400 টাকা। এখানে যদি কম্পিউটারাইজড বিল আপনারা নেন তাহলে আলাদা করে জিএসটি দিতে হবে, আর হাতে লেখা বিল নিলে কোনো রকম জিএসটি দিতে হবে না।
সব শেষে বলবো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেল বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। বর্ণালী রান্নাঘরে এবার থেকে রেসিপির পাশাপাশি থাকছে নতুন নতুন রেস্টুরেন্টের খবর। অবশ্যই বর্ণালী রান্নাঘর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব। নমস্কার।